সোমবার রাতে মালদা জেলার সুজাপুরে গয়েশবাড়ি এলাকায় 33 বছরের অলি উল্লাহ শেখ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে আহত ওই যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে বাড়ি থেকে কিছুটা দূরে ন্যাকড়ামোড় এলাকায় চা খেতে যায় অলি উল্লাহ শেখ। অভিযোগ, সেই সময় মহিদুর শেখ ও মিন্না শেখ তাকে মারধর করে গুলি চালায়। তড়িঘড়ি এলাকাবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। গুলিবিদ্ধ যুবকের বাবা জানান, কিছুদিন আগে মহিদুল শেখের সাথে ব্রাউন সুগার কেনাবেচা নিয়ে গন্ডগোল হয় তাদের। আপনার নাম কি? আমার নাম অলিউল্লাহ। অলিউল্লাহ, বাবার নাম কি? কাউসার আলম। বাড়ি কোথায়? সুজাপুর। গুলি কোথায় লেগেছে? সেটাই, গুলি এখনো বেরোয়নি। সময় কটে দিয়েছে ডাক্তারবাবু অপারেশন করবে? 11টা বলেছে, 10টা 11টা। কখন হলো ঘটনাটা? ওই রাত্রি 10টা 10:30। কি নিয়ে হয়েছে ব্যাপারটা? ব্যাপার কিছু নেই স্যার, মানে এর আগে ওর সঙ্গে একবার ঝামেলা হয়েছে। কি নিয়ে ঝামেলা হয়েছিল? ও বারান সুগার ব্যস্ত, ওটা নিয়ে বাধা দিতে গেছিলাম আমরা কয়েকজন। কি নাম তার? মাহিদুর। মাহিদুর কি? মাহিদুর আলী হবে। বাবার নাম কি? উমাবিদ্দিন। উমাবিদ্দিন। বাড়ি মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।